তরুণী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে বরানগর থানায় ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সাসপেন্ড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। বুধবার প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ফের আগামী 6 নভেম্বর তাকে ডেকে তলব করা হয়েছে বলেই জানা গিয়েছে। গত 27 অক্টোবর রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন এদিন তার তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তার অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময় ভট্টাচার্য নাকি তার কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবেই জানান তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য, পছন্দ না হলে বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করলেন নিগৃহীতা। তরুণী সাংবাদিকের অভিযোগ করার পরই তিন দিনের মধ্যে বরানগর থানার তরফে দুবার তলব করা হলো তন্ময় ভট্টাচার্যকে। অভিযোগকারীকেও ইতিমধ্যেই থানায় ডেকে পাঠিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু ফের 7 দিনের মধ্যে আবার কেন সিপিএম এর প্রাক্তন বিধায়ককে ডাকা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশই তদন্তে সব রকম সহযোগিতা করছেন, আগামী দিনেও করবেন বলে এমনটাই দাবি করছেন তন্ময় ভট্টাচার্য। কিন্তু সাসপেন্ড করার পর থেকে এদিন পর্যন্ত সিপিএম এর ইন্টারনাল কমপ্লেইন কমিটি ডেকে পাঠায়নি তন্ময়কে। আগেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই পার্টির সাসপেনশনে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাই পুলিশের সঙ্গে দ্রুত তদন্ত শেষ করুক এই মন্তব্য করে তন্ময় ভট্টাচার্য কার্যত দলের তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়াকে ফের ঘুরিয়ে প্রশ্ন করেছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।